Hello guys, Assalamualaikum. Welcome to Anaya's Kitchen Blog. আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার আর খুবই লোভনীয় একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আসলে শীতকাল দুপুর মানে কিন্তু অনেক জমজমাট খাবার দাবার চাই আমাদের, আর তার সাথে যদি গরম গরম এক বাটি সবজি খিচুড়ি থাকে তাহলে তো আর কথাই নাই। তো কথা না বলে চলুন আপনাদের সাথে রেসিপিটি তৈরি করে দেখাই। তো আজকে যেহেতু আমি লাটকা খিচুড়ি বা পাতলা খিচুড়ি করে দেখাবো, তো এই জন্য কিন্তু আমি এখানে এক কাপ চাল, এক কাপ মুগ ডাল ও এক কাপ মসুর ডাল আগে থেকে কিছুক্ষণ একটু ভিজিয়ে রেখেছিলাম। অ্যাকচুয়ালি এটা আপনারা না ভিজিয়েও করতে পারবেন, আমার হাতে সময় ছিল তাই আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। আর আমি যেহেতু সবজি দিয়ে খিচুড়িটা রান্না করব, তো এখানে খুব সুন্দর করে একটু বড় বড় স্লাইস করে সব ধরনের সবজি কেটে নিয়েছি। আমি ফুলকপি, বেগুন, আলু, সিম সব ধরনের সবজি, সাথে একটু লাউ অ্যাড করেছি আর তার সাথে পটল। তো এগুলো দিয়ে কিন্তু আজকে আমি লাটকা খিচুড়িটা তৈরি করব। আর এখানে কিন্তু আমি চাল ডাল একসাথে মিক্স করে রেখেছিলাম, এই যে মুগ ডাল আর মসুর ডাল দুটোই দিয়েছি আমি এখানে। আপনাদের কাছে যে কোনো একটা ডাল অ্যাভেলেবল থাকলে আপনারা সেটাই ইউজ করতে পারেন। অ্যাকচুয়ালি অনেক অঞ্চলেই কিন্তু আমার মতো এরকম পাতিলে খিচুড়ি বসায়, তো আমার এই পাতিলে খিচুড়ি বসানো দেখে অনেকেরই চিন্তা থাকে যে পাতিলে খিচুড়ি বসাচ্ছি ননস্টিকেতে কেন না। আসলে আমাদের অঞ্চলে কিন্তু এভাবেই পাতিলে খিচুড়ি বসায়, আর ছোটোবেলায় দেখতাম মা দাদিরা যখন খিচুড়ি বসাতো এভাবেই কিন্তু পাতিলের মধ্যে সব মশলা এক এক করে দিয়ে তারপর খিচুড়িটা বসিয়ে দিত মেখে জেখে, আর খিচুড়ির টেস্ট কিন্তু আর নাই বা বলি, এত বেশি মজার ছিল যে আর মানে বলার মতো না। তো তার জন্য আজকে আমি এখানে পাতিলি খিচুড়িটা বসিয়ে দিচ্ছি একসাথে সব উপকরণ মেখে জেখে। তো এখানে আমি পেঁয়াজ কুচি, গরম মশলা আর সামান্য পরিমাণ লবণ, এক চামচ হলুদ গুঁড়ো, দুই চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো ও সবজিগুলো সব এক এক করে দিয়ে দিব। আর এখানে কিন্তু আমি এক টেবিল চামচ আদা বাটা ও এক টেবিল চামচ রসুন বাটাও অ্যাড করেছিলাম। তো এখন আমি সবগুলো সবজি এক এক করে দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প পরিমাণ কিছু তেল অ্যাড করব। এখন আসলে আমার মা দাদিরা যাদেরকে আমি ছোটোবেলায় দেখতাম তারা কিন্তু এভাবে সুন্দর করে সব উপকরণ একসাথে দিয়ে ভালো করে মেখে দেন কিন্তু খিচুড়িটা বসিয়ে দিত। আর আমরা যখন ছোটো ছিলাম তখন তো মাটির চুলায় এই ধরনের খিচুড়িগুলো তৈরি করা হতো, আর মাটির চুলায় কিন্তু খাবারের টেস্ট আসলে এমনিতেই ভীষণ মজার হয়। তো এখানে আমি সবগুলো সবজি দিয়ে ভালো করে মেখে দেন পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি খিচুড়িটা। তো এখানে আমার একটু সময় লাগবে, আমি এখানে হাই চুলোতে খিচুড়িটা বসিয়েছি। তো এখন আমি সবজিগুলো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ একটু ঢেকে রাখবো। তো এই পর্যায়ে কিন্তু অল্প অল্প করে বলক চলে আসছে, আমি আবার একটু খিচুড়িটা ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি সবজির সাথে। তো দেন আবারও আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, দেন আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। যেদিন বাসায় এই ধরনের লাটকা খিচুড়ি তৈরি করা হয় সবজি দিয়ে, সবাই কিন্তু দুপুরে অনেক খাওয়া দাওয়া করে ফেলে, কারণ খিচুড়ি এত পরিমাণ ভালো লাগে আসলে শীতকালে যে মানে এমনিতেই অনেক বেশি খাওয়া যায় খিচুড়ি, লাটকা খিচুড়ি হলে তো আরও বেশি খাওয়া হয়। তো আর সবজি খিচুড়ি কিন্তু মানে অন্যরকম অনেক বেশি খাওয়া যায়। তো এখানে আমার খিচুড়িটা কিন্তু প্রায় রান্না হয়ে গেছে, আমি এখানে একটু বাগার দিব খিচুড়িটা। তো বাগারের জন্য এখানে আমি চার পাঁচটা শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি অ্যাড করব, সাথে অল্প পরিমাণে একটু জিরে, আস্ত জিরেটাই ইউজ করব আমি এখানে। অনেকেই কিন্তু খিচুড়িতে বাগার দেন, আবার অনেকেই কিন্তু দেন না, তো এটা আসলে আপনাদের পছন্দ অনুযায়ী, আমার বাসায় এভাবে পছন্দ করে তো আমি এভাবে করি। এটারও কিন্তু খুবই আলাদা একটা টেস্ট থাকে, বাগার দিলে কিন্তু খিচুড়িতে খুব সুন্দর একটা স্মেল হয়, এটা কিন্তু খুবই মজার হয়, খিচুড়ির স্বাদটা আরও বাড়িয়ে দেয়। তো এখানে আমি পেঁয়াজটা খুব সুন্দর করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিব। অন্য পাশে কিন্তু আমার খিচুড়িটা পুরো হয়ে গেছিলো, তো আমি চুলার থেকেই বাগারটা খিচুড়িতে দিয়ে দিব, দিয়ে এখন খিচুড়ির সাথে পুরোটা বাগার একদম মিক্স করে নিব।
তো এই পর্যায়ে কিন্তু আমার খিচুড়ি মোটামুটি পারফেক্ট হয়ে গেছে। আমি লবণ দেখেছিলাম, লবণও ঠিক মতো হয়েছে। তো এখানে আমি বাগারটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে লাস্টে আমি একটু ধনে পাতা কুচি অ্যাড করেছি। ধনে পাতাটা কিন্তু যে কোনো খাবারেরই স্মেল বলেন স্বাদ বলেন অনেকটাই বাড়িয়ে দেয়। তো আমি নামানোর আগে দিয়ে অল্প পরিমাণ ধনে পাতা দিয়েছি। এই তো তৈরি হয়ে গেল আমার ল্যাটকা খিচুড়ি বা পাতলা খিচুড়ি। আসলে দুপুরে এই ধরনের ল্যাটকা খিচুড়ির সাথে একটু ডিম ভাজা আর একটু আচার হলে কিন্তু কোনো কথাই থাকে না। এই তো আমি একটু আচার আর ডিম ভাজার সাথে নিয়েছি। সবজি খিচুড়ির সাথে কিন্তু আমার এই দুটো কম্বিনেশন অনেক বেশি ভালো লাগে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আর রেসিপিটি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।